আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো জোভিশন আইপি ক্যামেরা কিভাবে ওয়াইফাই এর মাধ্যমে চালু করবেন। ওয়াইফাই এর মাধ্যমে চালু করার জন্য যা কিছু করা লাগে তা আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এর আগে একটি এই ক্যামেরা নিয়ে ভিডিও করেছি, ওয়াইফাই ছাড়া কিভাবে ক্যামেরাটি সচল করবেন তা নিয়ে। ভিডিওটি এই ভিডিওর ডিসক্রিপশনে বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন ওয়াইফাই সংযোগ ছাড়া অ্যাপসের মাধ্যমে কিভাবে এই ক্যামেরাটি চালু করবেন। এখন দেখব কিভাবে ওয়াইফাইয়ের মাধ্যমে চালু করবেন। প্রথমে তো এই ক্যামেরাটি আমি কানেকশন দেব। কানেকশন দেওয়ার জন্য যে কানেকশনে চার্জারের পিনটি আমি কানেক্ট করলাম। চার্জার পিনটি কানেক্ট করার পর একটু ওয়েট করতে হবে, কারণ এই ক্যামেরাটি রেডি হইতে হবে। রেডি হলেই অটোমেটিকলি মুভ করবে এবং লাইটগুলো জ্বলবে। এখন রেডি হইতেছে, অটোমেটিকলি মুভ করতেছে। ক্যামেরাটি অটোমেটিকলি মুভিং এর পর ওয়াইফাই কানেকশনটা সিগন্যাল দিবে। ওয়াইফাই কানেকশনের জন্য ওয়াইফাই কানেকশনের জন্য অলরেডি সিগন্যাল দিয়ে দিছে। আমি ওয়াইফাই কানেকশনটি এখানে দিয়ে দিই। ওয়াইফাই কানেকশনটি সরাসরি আমি ওয়াইফাই কানেক্টের জায়গায় আমি এটা পোর্ট করে দিলাম। এখন কিন্তু এটা ওয়াইফাই সংযোগ পেয়ে গেছে। কিন্তু ওয়াইফাই সংযোগ পাইলে কি হবে, কিন্তু এটা একটি মোবাইলের মাধ্যমে যদি দূর কোথাও থেকে দেখতে চান তাহলে অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। এই অ্যাপসটির নাম হয়েছে KEYE। এটা নিয়ে যদি আপনি প্লে স্টোরে সার্চ দেন এই অ্যাপসটি পাবেন না। অবশ্যই এই অ্যাপসটির জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে বক্সে দেওয়া লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড দিতে পারবেন। প্রথমে আমি মোবাইল অপশনে চলে যাব। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে। একটু ভালোভাবে দেখুন, ডিসক্রিপশন বক্সে এইভাবে লিঙ্কটি দেওয়া থাকবে। এটা হচ্ছে আমার আগের ভিডিওটি। যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিন। অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর এটাতে এখানে নট নো থ্যাংকস দিয়ে দিলেও চলবে, অথবা আপনি যদি এটা লগ ইন করেন তাও চলবে। এখানে কিন্তু সরাসরি এই অ্যাপসটাতে নিয়ে আসছে। অ্যাপসটাতে এখানে লেখা আছে ডাউনলোড এপিকের উপর 8 MB 8.3 MB বেস। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যে এগুলো আছে এটা কেটে দিতে হবে। ক্রসের মাধ্যমে কেটে দেওয়ার পর এখানে ডাউনলোড ফাইল চাইবে, আপনি ডাউনলোড ফাইলে ক্লিক করে দেবেন। ডাউনলোড ফাইলে আসার পর এখানে ওকে পারমিশন চাইবে, ওকে পারমিশনে ক্লিক করে দিতে হবে। ওকে পারমিশনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। যদি চান আপনি ডিটেলস দেখবেন তাহলে ডিটেলসে ক্লিক করতে পারেন। ডিটেলসে ক্লিক করার পর এখানে যে ফাইলটি আছে ফাইলটি ডাউনলোড হইতেছে। একটু সময় নেবে ফাইলটি ডাউনলোড হওয়ার জন্য। বাস আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, এখন আমি ওপেন করব। ওপেন করার পর ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেলে ইনস্টলের পর যে কাজগুলো আছে সব ধীরে সুস্থে দেখতে থাকবেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর যে অ্যাপ্লিকেশনের থিমস আছে সেটা আসছে। এখানে পারমিশন চাইবে, আপনি উপরে অ্যাপস পারমিশনটি দিয়ে দিবেন, আবার অ্যাপস পারমিশনটি দিয়ে দিবেন, যতবার চাইবে ততবার দিয়ে দিবেন এবং অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর এখানে কলম অপশনটি আছে, সেই কলম অপশনটি তো আপনি চাপতে পারেন, অথবা অ্যাড ক্যামেরা তো আপনি ক্লিক করতে পারেন। আমি অ্যাড ক্যামেরাতে ক্লিক করে দিলাম। অ্যাড ক্যামেরাতে ক্লিক করার পর এখানে যে অপশনটি আসছে সেই অপশনটি দেখবেন। এখানে যে মাঝখানে যে অপশনটি আছে সার্চ ক্যামেরা ফরম ল্যান্ড, ওয়াইফাইয়ের মাধ্যমে ক্যামেরাটি আপনি সিগন্যালটি খুঁজছেন, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখুন এখানে সিগন্যালটি আসছে, এই সিগন্যালটির উপর ক্লিক করবেন। এই সিগন্যালটির উপর ক্লিক করার পর এখানে যা যেখানে যা দেওয়ার দরকার অটোমেটিকলি বসে গেছে, এখানে আপনার আর কিছুই করতে হবে না। এই জন্য শুধু টিক মার্কে একবার ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এখানে ক্যামেরাটির দিকে
ক্যামেরাটি থেকে দেখলে বোঝা যায় লাইট জ্বলে আছে, ক্যামেরাটি অনলাইন হয়ে গেছে। অনলাইন হওয়ার পর এখানে আমি অনলাইনের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ক্যামেরাটি অলরেডি ওপেন হয়ে গেছে। এখন এই ওপেনের কাজে ক্যামেরাটি এখানে সচল হয়েছে। এখন ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি যতই দূর থেকে কাজটি করেন না কেন কোনো সমস্যাই হবে না। ওয়াইফাইয়ের যে কানেকশনটি আছে সেই কানেকশনের মাধ্যমে যত দূর থেকেই এটা কন্ট্রোল করতে চান ঠিক তত দূর থেকেই এটা কন্ট্রোল করতে পারবে। এখন আমার যে এগুলা দেখছেন এটা সম্পূর্ণ ক্যামেরাটা আমার নিয়ন্ত্রণে আছে, চাইলে আপনি এদিক সেদিক করতে পারবেন এখান থেকে। তো যে কথাটি না বললেই নয়, এটার পাসওয়ার্ড কিন্তু এখানে দেওয়া যেটা আছে সেটা কিন্তু এটার পাসওয়ার্ড নয়। এখানে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে এই পাসওয়ার্ডটি এখানে কাজ করবে না। এটা পাসওয়ার্ডটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে আপনি নিতে পারবেন। আমি মুখে বলে দিচ্ছি 01 01 2 3 4 5 6 7, আটটা সংখ্যা থাকে, সেই আটটি সংখ্যা অবশ্যই আপনার দেখে নিতে হবে। যদি আটটি সংখ্যা না দেখে নেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি সেট করতে পারবেন না। আপনার পাসওয়ার্ডটি সেট করার জন্য অবশ্যই এই আটটি সংখ্যার প্রয়োজন। আপনি যদি এখান থেকে ভিডিও রেকর্ড করতে চান তাহলে এখানে যে ভিডিও রেকর্ড অপশনটি আছে এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি রেকর্ড হয়ে যাবে। এখানে আছে সাউন্ড, আপনি সাউন্ডটি চাইলে এখান থেকে নিতে পারবেন, আর এখানে ধরে রাখলে আপনার সাউন্ডটি সেখানে চলে যাবে। মাইক্রোফোনের সাউন্ডটি আমার অলরেডি চলতেছে, এখান থেকে আমি চাইলে মাইক্রোফোন সাউন্ডটি এখানে দিতে পারবেন। ওকে, আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। তবে আরেকটি কথা হচ্ছে, আপনি এখানে রিসেট অপশনটি যেটা আছে সেই রিসেট অপশনটিতে অবশ্যই রিসেট করে নিতে হবে। যদি আপনি ওয়াইফাই ছাড়া কানেকশন করেন একবার রিসেট করতে হবে, আর ওয়াইফাই দিয়ে কানেকশন করলেও আরেকবার রিসেট করতে হবে, এটা কথাটা মনে রাখতে হবে। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।